নিতে হবে। পরবর্তী প্রশ্ন, আবু বকর সিদ্দিক নামক এক অ্যাডি থেকে প্রশ্ন করেছেন, মোবাইলে ইমার্জেন্সি ব্যালেন্স নিলে অতিরিক্ত যে টাকা কেটে রাখা হয় তা কি সুদ হবে? না, মোবাইলের ইমার্জেন্সি ব্যালেন্স নেয়ার কারণে অতিরিক্ত যে মূল্য কোম্পানি কেটে রাখে সেটি সুদ হবে না। সুদ না হওয়ার কারণ হলো এই, যেহেতু এখানে যেই বিনিময় হচ্ছে টাকা এবং টক টাইম, এটি দুটি একজাতীয় জিনিস নয়, বরং টাকার বিনিময়ে এখানে সেবা ক্রয় করা হচ্ছে, মানুষের সাথে কথোপকথন বা কথা বলার কল করবার যেই সেবা, সেই সেবা ক্রয় করা হচ্ছে। তাহলে সেবা একটি ভিন্ন জিনিস, টাকা একটি ভিন্ন জাতীয় জিনিস। সুতরাং ভিন্ন ভিন্ন জাতীয় জিনিসের বিনিময় হওয়ার কারণে এখানে যদি কোনো তারতম্য হয় তাহলে এতে কোনো সমস্যা হবে না এবং এটি সুদের অন্তর্ভুক্ত হবে না।